হ্যালো প্রিয়ান, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা সবার, কেমন আছো? আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন, দয়া করে আমার জন্য। আমি নিজে অসুস্থ, আমার আমার কোভিডের সিম্পটম গুলা দেখা যাচ্ছে অনেক। মধ্যে ছিলাম তো স্বাভাবিকভাবে হওয়ার এক্সপেক্টেড ছিল। আসসালামু আলাইকুম আচ্ছা, ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ, দোয়া করো। আমাদের বাসার সবাই অসুস্থ, কোভিড ছিলাম তো আমরা। আচ্ছা, আমরা শুরু করি। আজকে তোমাদের ডিসি মোটর পড়ানোর কথা ছিল, তাই না? আচ্ছা, আমরা গতদিন ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স সম্পর্কে শিখছি না, মনে আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো কি ছিল এরকম? নর্থ সাউথ, আমাদের কাছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স জেনারেট করার জন্য আমরা কি করেছিলাম, আমরা মূলত তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা প্রথমে সেট করেছিলাম, একটা ম্যাগনেটের, দুইটা ম্যাগনেটের সাহায্যে। তো এইগুলো ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ড। দেন আমরা করেছি কি, তার মাঝখানে একটা তড়িৎবাহী তার রেখে দিয়েছি, যার ফলে যখন এটা আমাদের তড়িৎ প্রবাহিত হয়েছে, তখন তারটা তারটা লাভ দিয়েছে। আচ্ছা, তো এই লাভ দেওয়ার ডাইরেকশনটা ডিপেন্ড করে তড়িৎ প্রবাহের দিকের উপর বা চৌম্বক ক্ষেত্রের দিকের উপরও কিন্তু, তাই না? তো এটা কিভাবে বের করে, এটা বের করে লেফট হ্যান্ড ল দিয়ে, মনে আছে? তো এটা হচ্ছে জি হ্যাঁ, আমাদের নর্থ সাউথ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, ইলেকট্রিসিটি প্রবাহ এইদিকে, বৃদ্ধাঙ্গুলের উপরের দিকে। তাহলে ইন দ্যাট কেসে তারটা যাবে উপরের দিকে, আর আমরা যদি অপোজিট কাজ করি, মানে তড়িৎবাহী তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের দিকটা যদি আমরা উল্টা করে ফেলি, তাহলে কি ঘটবে? এখানে তড়িৎ নিচের চৌম্বক দিকে লাভ, ক্ষেত্রের দিকে, এদিকে তড়িৎ প্রবাহ ওইদিকে, বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে, তার মানে এই তারটা নিচের দিকে একটা ফোর্স গেইন করবে। তো এখানে ফোর্সটা নিচের দিকে। তো এই 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 সিস্টেমটা ইউজ করে আমরা খুব ইজিলি আমরা একটা মোটর তৈরি করে ফেলতে পারি। তোমরা কি ভিডিওটা দেখছিলা, ডিসি মোটরের ভিডিওটা? ডিসি মোটরের ভিডিও কোনটা? আছে, আমার চ্যানেলে আছে ও আচ্ছা, ডিসি দেখি মোটরের নাই। একটা ভিডিও আছে, ওইটা জি দেখলে এখন একটু সহজ হতো বোঝাটা। আচ্ছা, সমস্যা নেই, আমরা তারপর দেখি, ট্রাই করি। তো আমরা এখন সেম মেকানিজমটা ইউজ করব একটা ডিসি মোটর কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। তোমাদের বর্তমান বইয়ে ডিসি মোটরের যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচারটা আসলে প্রপার না, আমি বলবো। ওইটা ঠিক আছে, স্ট্রাকচার কাজ করবে, বাট ডিসি মোটরের মূল মেকানিজমটা আসলে ওইভাবে দেখানো হয় না। তারপর আমি একটু আমার মতো করে দেখাই আগে, তারপরে বইটা তোমরা বুঝতে পারবা। তো ওই একই সেট আপ, একটা চৌম্বক ক্ষেত্র নর্থ এন্ড সাউথ। তো এর মধ্যে আমরা কি করি, আমরা একটা তারের লুপ নিব, তারের লুপ মানে প্যাচ। লুপটা কিরকম, লুপটা হবে তোমার এই রকম, ছোট করে আঁকি, হ্যাঁ এরকম একটা তারের লুপ। এই কেসেই তারের লুপটা হচ্ছে চার কোন আকারের একটা লুপ, ঠিক আছে? তো এটা দুইটা প্রান্ত থাকবে, এখানে একটু মেকানিজম আছে, কাহিনী আছে, কাহিনীটা দেখি তোমরা তোমাদের বোঝাতে পারি কিনা।
এই যে তারের যে লুপটা না, এটাকে বলা হয় আর্মেচার, বলা হয় আর্মেচার, মনে রাখবা। ওকে, কিন্তু আর্মেচার না তামার একটা কাইন্ড অফ লোহার একটা টুকরা, কেন আমরা আর্মেচার ধরতাম? ওইটাই, একটা লোহার স্ট্রাকচারের উপর, হ্যাঁ, একটা স্ট্রাকচারের উপরে এই তারের কুঠুরিটা পেঁচানো থাকে। তো এটা একটা সিম্পলিয়েস্ট স্ট্রাকচার, বা একটা সিঙ্গেল, একটা সিঙ্গেল প্যাচের একটা কুণ্ডলী। আমরা সম্পূর্ণ কুণ্ডলী নিয়ে কাজ করতেছি না এখানে, ঠিক আছে? ওকে, মানে এখানে অনেকগুলো প্যাচ থাকে, এমনি সিম্পলি মূলত। একটা সিঙ্গেল লুপ দেখো। আচ্ছা, তাইলে এখানে কি আমরা মূলত একটা লোহার উপর খালি একটা প্যাচ দিয়ে আপনি দেখাইছেন? আমরা লোহাও ভুলে গেছি, লোহাও বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, লোহাও বাদ। আমরা জাস্ট লোহা বাদ দিয়ে জাস্ট সিঙ্গেল একটা তার দেখতেছি, ঠিক আছে? আর কিচ্ছু আচ্ছা, না, নাথিং, ঠিক আছে? তো লোহাটা কি একটু তাহলে ওয়েট করো। আর্মেচারের অংশ না? লোহাটা আর্মেচারের অংশ বলতে কি, ওই লোহা সহ তারের কুণ্ডলি সহ গোটা মুভেবল পার্টসটাকে আর্মেচার বলে, ঠিক আছে? গোটা মুভেবল পার্টসটাকে আর্মেচার বলে, বাট আমাদের এটা কাউন্ট করা লাগবে না, আমরা এটা কাউন্ট করে বুঝার প্রয়োজন নাই। ওইটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি স্ট্রাকচারালি জিনিসটাকে একটা স্ট্রেন্থ দেয়, আর কোনো কাজ নাই স্যার লোহার, লোহার কাজ, ঠিক আছে? মূল কাজটা হচ্ছে তারে। আর এই যে পার্টটা আঁকলাম, খেয়াল করো তার দুই প্রান্তটা একটা, দুইটা আলাদা ডিভাইড করা দুইটা পার্টের সাথে কানেক্টেড। তো এইটাকে বলা হয় কমিউটেটর, এবং এর দুই পাশে ব্রাশ নামে কিছু ধাতব ব্রাশ থাকে, মানে এটা ধাতব আর কি, আর কিছুই না, মানে তড়িৎ পরিবাহী, এবং ব্রাশের কাজ হচ্ছে সে এটাকে টাচ করে থাকে। মানে দেন এই কমিউটেটরটা ব্রাশের দুই প্রান্ত, ব্রাশের দুই প্রান্ত একটা ব্যাটারি সেলের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে ব্যাটারি সোর্স। আচ্ছা, মনে করো আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। তো হোয়াট ইজ দিস, এই যে গোটা আর্মেচার সহ কমিউটেটর সহ এই যে গোটা জিনিসটা, এইটুকু, এই পার্টটুকু, এই পার্টটুকুই বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে বসানো থাকে, এবং যেটা কিনা রোটেট করতে পারে, এর মধ্যে, এর মাঝখানে ঘুরতে পারে এইভাবে, ঠিক আছে? তো আমরা ধরো এটার নাম দিলাম এ, বি, সি, ডি। এই যে ব্রাশ, ব্রাশের কাজ হচ্ছে এই যে এই অংশের সাথে কারেন্টের থেকে তারের দুই প্রান্তে কারেন্ট সরবরাহ করা, ঠিক আছে? মানে ভোল্টেজ সরবরাহ করা, আর কোনো কাজ নাই। তবে মূল কাজটা হচ্ছে ব্রাশের এই, যে এটা যখন ঘোরে এটার সাথে সাথে এই পার্টটাও ঘুরতে পারে, এই গোটা পার্টটাও ঘুরতে পারে। তো গোটা পার্টটা ঘুরলে যেটা হয়, এই ব্রাশটা এখন এইটাকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এই ব্রাশটা, বাট এটা যখন ঘুরে যায় তখন এই প্রান্তটাই ওই কমিউটেটরের যে এই অংশ, দুটো অংশ, কমিউটেটরের দুটো আলাদা অংশ বলতে পারি, সেগমেন্ট বলতে পারি। এখন ওই এই জিনিসটা যখন গোটাটা ঘুরে যায়, তখন এই ব্রাশটা ওই পাশে এটার সাথে কানেক্টেড হয়ে যায়। তার মানে সে এটা ঘোরার সাথে সাথে তার কারেন্ট প্রোভাইড করাটাকে সুইচ করতে পারে। বুঝে গেছে কথাটা? জি ভাইয়া, আচ্ছা, তো এখন আমরা যদি এটার মধ্যে কারেন্ট ফ্লো দেই, কারেন্ট ফ্লো করি, অ্যাপ্লাই করলাম, সুইচ অন করলাম, তাহলে কি হবে? খেয়াল করো কারেন্টটা কোন দিক যাবে, এ, বি, সি, ডি, এই ডাইরেকশনে কারেন্টটা কিন্তু ফ্লো হবে, তাই না? ABCD। আচ্ছা, হ্যাঁ, মানে প্লাস থেকে শুরু করে মাইনাস আসতেছে। হ্যাঁ হ্যাঁ, পুরো জিনিসটা একটা লুপের মতো কাজ করবে। এখন খেয়াল করে দেখো, এই তারের যে এবি অংশটা, এবি অংশটা, এই অংশটার সাথে এই অংশটার মিল মিল আছে না, হ্যাঁ, বলা যায়, অবশ্যই। বলা যায় না? এইটাই এই পার্টি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা কোন দিক যাচ্ছে, এই তারটা কোন দিক লাভ দিবে, নিচের দিকে যাচ্ছে না? হ্যাঁ, উল্টা দিকে যেহেতু যাচ্ছে, এটা লাভ দিব হচ্ছে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, তো এখন যেহেতু আমি এখানে কারেন্ট অ্যাপ্লাই করতেছি, তার মানে এই অংশটা নিচের দিকে দেবে যাবে, তাই তো? জি জি এই অংশটা, তারপরে দেন বিসি, দেন হচ্ছে সিডি, সিডি, সিডি অংশটা চিন্তা করো, সিডিতে কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে,
এইটা ঠিক সিমিলারলি এইরকম, মানে এইটাই হচ্ছে আমাদের সিডি, এটা উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা কোন দিক যাবে? উপরের দিকে লাফ, এটা যাবে উপরের দিকে। আমি এই অ্যারোটা ভিতরের দিকে দিই, তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? যখন আমি এর মধ্যে কারেন্ট অ্যাপ্লাই করলাম, এই যে পাতটা, এই পাতের ওই সাইডটা নিচের দিকে যাচ্ছে আর এই সাইডটা উপরের দিকে উঠতেছে। এটা নিচের দিকে যাচ্ছে, এটা উপরের দিকে উঠতে, তাহলে কি গোটা জিনিসটা ঘুরবে না? এটা নিচের দিকে, হ্যাঁ ঘুরবে। এক্স্যাক্টলি তাই ঘটবে, আমরা দেখবো যে গোটা জিনিসটা এইভাবে রোটেট করতেছে। কথাটা বুঝতে পেরেছি? জি ভাইয়া, তো একটু খেয়াল করো এই অংশটুকু, এই ছোট্ট জায়গাটুকু খেয়াল করো। এটা এখন এইভাবে আছে, এটা এই পাশে, এটা এই পাশে, এটা দুই কমিউটেটরের দুইটা পার্ট, একটা পার্ট ওই পাশে, একটা পার্ট এই পাশে। তো যখন এটা গোটা জিনিসটা ঘুরে এভাবে ছিল, তো গোটা জিনিসটা ঘুরে জাস্ট 90 ডিগ্রিতে আসবে, তখন এই জিনিসটাও 90 ডিগ্রিতে ঘুরে যাবে। তার মানে তখন যে ঘটনাটা আমরা দেখবো, এটার এখন প্যাটার্নটা এরকম, এটা 90 ডিগ্রি ঘুরে গেলে এটার প্যাটার্নটা হয়ে যাবে এইরকম। জি বুঝা গেছে? জি তো তখন এই দুই পাশে যে ব্রাশ থাকবে, এই ব্রাশ কিন্তু আর কাউকে টাচ করতে পারতেছে না। হ্যাঁ বুঝতে পারছি ঘটনাটা? হ্যাঁ তো টাচ করতে না পারলে, মানে যখন 90 ডিগ্রি করবে, তখন এটার মধ্যে আসলে কোনো ইলেকট্রিসিটি আর যাবে না এটার মধ্য দিয়ে। বুঝতে পারছি ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ বাট খেয়াল করো, এটা যখন ঘুরে গেছে এইভাবে ছিল, তো এভাবে ঘুরে যখন এইভাবে আসছে, আসার পরে সে থেমে যাবে না, তার মধ্যে কিছু ইনার্সিয়া থাকার কারণে সে ঘুট একটু আগায় যাবে, সেভাবে ওই জায়গায় চট করে আটকায় যাবে না, সে যেহেতু ফ্রিলি রোটেট করতে পারে। তো হুম যার ফলে এটা আরেকটু রোটেট করবে, তো আরেকটু রোটেট করার ফলে কি হয়েছে খেয়াল করো, আমি দুইটা পার্টকে নাম দিই, এটা মনে করো ওয়ান, এটা মনে করো টু। তো এটা যখন ঘুরে গেছে, এটা নিচেরটা তো ওয়ান, উপরেরটা তো টু, তাই না? হ্যাঁ ঘুরে গেছে, তো এটা যখন আরেকটু ঘুরে যাবে, তখন এই এই দুই নাম্বার অংশটা কিন্তু এভাবে চলে আসবে, মানে এটার প্যাটার্নটা তখন হবে, একটু মুছে ফেলি, এটা লাগবে না আর, তখন প্যাটার্নটা হবে এই রকম, তাই না? জি তো তখন এই দুই নাম্বারটা কিন্তু এই বাসের সংস্পর্শে চলে আসলো, এবং এই এক নাম্বারটা এই বাসের সংস্পর্শে চলে আসছে। কথাটা বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই, তো তার মানে এক কথায় পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয় নাই, বাট এটা যখন উল্টে গেছে, তখন প্লাস মাইনাস উল্টে গেছে, এটার মধ্যে থাকা এই তারের প্লাস মাইনাস উল্টে গেছে। আচ্ছা বোঝা গেছে? তো তারের তারের প্লাস প্লাস মাইনাস মাইনাস উল্টে উঠে যাওয়ার গেছে, তো যে, হ্যাঁ, তো তারের আবার উল্টে যাওয়ার ফলে প্লাস যেটা মাইনাস, হয়েছে, তারের প্লাস তারের মাইনাস উল্টে গেছে বলতে, তারের প্রান্ত গুলা প্লাস মাইনাসের সংযোগটা উল্টায় ফেলছে, এটা আচ্ছা বুঝতে পারছেন? তারের আচ্ছা প্লাস মাইনাস না, ঠিক আছে? এই ওকে এদিক এখন এদিক দিয়ে কারেন্ট ফ্লো হইতেছিল, বাট হ্যাঁ যখন এই গোটা জিনিসটা উল্টে একবার হয়ে গেছে, চিন্তা করো পুরোটা একবার রোটেট করে ফেলছে, তো একবার রোটেট করে ফেললে এইটা চলে আসছে এই পাশে, ওইটা চলে আসছে এই পাশে, বাট হ্যাঁ তাতেও তো ছবিটা চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ ছবিতে তো চেঞ্জ হবে না, সেমই থাকবে। তার মানে ছবি চেঞ্জ হবে না, মানে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা একবার ঘুরে যাওয়ার ফলে পরেও কারেন্টটা কিন্তু এখন এদিক দিয়ে এইভাবেই যাবে। খেয়াল করো, হ্যাঁ এটা ছিল এ বি সিডি, যখন উল্টায় দিছি ওইটাই তখন হয়ে কিন্তু যাবে। সিডি এই পাশে চলে আসছে, সিডি চলে আসছে এই পাশে, হ্যাঁ আর এবি হয়ে গেছে এইটা, বাট স্টিল নাও কারেন্ট কিন্তু এই দিকেই যাবে এখন, মানে জি ডিসিবি এ হয়ে যাবে এখন। বুঝাইতে হ্যাঁ পারছি বিষয়টা? জি ভাই তো জি এখনো যদি একই দিকে কারেন্ট যায়, আবার কি সিমিলার এই পাশে ডাউন ফোর্স তৈরি হবে, এই পাশে আপওয়ার্ড ফোর্স তৈরি হবে, তার মানে গোটা হ্যাঁ জিনিসটা আবার ঘুরবে, তারপর আবার একই অবস্থায় আসবে, আবার ঘুরবে, এভাবে কন্টিনিউয়াস জিনিসটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, আর নেভার স্টপ। কথাটা বুঝতে পারছি? জি ভাই, এটাই হচ্ছে ডিসি মোটর। এটাই দিছি তাহলে এতদিন। এভাবেই মূলত। আচ্ছা হ্যাঁ, কি কি না মানে এতদিন তো আসলে এটা নিয়ে, মানে এটা আমাদের আসেও না, আর এটা ভাবছিলাম কিছু আরো বেশি অনেক কমপ্লিকেটেড কিছু হবে, কেউই তো বুঝাইতে পারে না ডিসি মোটর, আপনি তো ইজিলি বুঝাই দিলেন। ওইটাই আর কি, কঠিন না আসলে ভাই, তবে কি মাথা মা ঘাটতে হবে, ঘাটতে হবে। আচ্ছা, এইভাবে আসলে তার মানে এই যে বলতে পারবা যে এখানে এই মেকানিজমটা করার কারণ কি? এই মেকানিজমটা করার কারণ কমিউটেটর, এটা তো এটা মূলত তড়িৎ প্রবাহের জন্য, কমিউটেটর না থাকলে হয়তো ওইদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হইতো না।
না, এটার মূল মূল কারণ হচ্ছে তোদের প্রবাহটা যেন সবসময় একই লুপে, লুপের মধ্যে একই দিকে থাকে, এইটার জন্য। নাহলে তো সে উল্টা দিকে ঘুরে যেত, একই দিকে বারবার ঘুরতো না। চিন্তা করো, কারেন্টটা তো প্রথমে এইভাবে যাইতেছিল, আমি যখন জিনিসটাকে উল্টায় দিছি, একটু খেয়াল করো, মনে করো কারেন্টটা আমার এইভাবে যাইতেছে, বৃদ্ধাঙ্গুলি হয়ে আমার কানি আঙ্গুল পর্যন্ত যাচ্ছে, আর আমি যদি এটা উল্টায় দেই, তাহলে কি বৃদ্ধাঙ্গুলি কানি আঙ্গুলের উল্টা কারেন্ট উল্টে গেল না? আচ্ছা তো কারেন্ট যদি উল্টা যেত, তাহলে তো এইটা বারবার একই দিকে ঘোরার এনার্জি পাইতো না, একবার এদিক ঘুরতো আবার উল্টা দিক ঘুরতো, একবার এমনি ঘুরতো এমনি ঘুরতো, অনেকগুলো লাভ হবে। মানে সেম, এই এখনো তো কাইন্ড অফ সেম ঘুরতেছে না, একই দিকেই তো যাচ্ছে সবসময় সেম, মনে হয়। কিন্তু আসলে প্রান্ত তো চেঞ্জ হয়ে গেছে, প্রান্ত তো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এখানে প্লাস মাইনাস থেকে চেঞ্জ করার ব্যবস্থা না করতাম, তাহলে আচ্ছা প্রথমে যখন কারেন্ট এই দিকে যাইতো, পরে রোটেট করার পরে কারেন্টটা এই দিকে যাইতো, তখন বলটা হয়তো উল্টা দিকে ক্রিয়েট হইতো, বুঝতে পারছি? আচ্ছা এটা আচ্ছা আচ্ছা বারবার আচ্ছা ঘুরে এই পাশে আসার কারণে বারবার এই সাইডটাই পজিটিভ থাকতেছে, ওই সাইডটাই নেগেটিভ থাকতেছে, ডাজন্ট ম্যাটার এটা কোন রোটেশনে আছে। হ্যাঁ এবং এই জন্যই গোটা জিনিসটা একদিকে কন্টিনিউ ঘুরতে পারে। হ্যাঁ, এটা তো একদিকে ঘুরতেছে এমনি এখন, কিন্তু আপনি ওইটা বুঝি নাই, মানে যে তখন দুই সাইড হয়ে যাবে ওইটা বুঝি নাই চিন্তা এমনি। কর, জিনিসটা জিনিসটা একটু ইমাজিনেশনের বিষয় এই মুহূর্তে তোমার জন্য। ধরো আমার কারেন্টটা এই বৃদ্ধাঙ্গুলি থেকে কানি আঙ্গুল পর্যন্ত যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ঠিক আছে? ধরো আমার হাতটাই এই লুপটা, ওকে? তো আমি লুপের মধ্যে কারেন্টের ডাইরেকশনটা একই রাখবো, চেঞ্জ করব না। আচ্ছা তাহলে কারেন্টটা এখন এইভাবে যাচ্ছে, বাট আমি যদি ওকে, এখন হাত উল্টায় ফেলি, তাহলে তো হ্যাঁ বৃদ্ধাঙ্গুলি থেকে কানি আঙ্গুলে ধরছিলাম কারেন্ট যাবে, এখন এদিক হ্যাঁ যেতেছে না। হ্যাঁ খেয়াল কর, আগে কারেন্ট যেতেছিল এদিকে, এখন কারেন্ট হ্যাঁ যেতেছে এদিকে, হ্যাঁ তাহলে কি হবে? তাহলে এই তাইলে একবার জিনিসটা কি একদিকে একই আরেকবার দিকে ঘুরতে ওদিকে। পারবে? না হ্যাঁ, বাট সেইটা যাতে না হয়, এই কারণে এই পাশটা আমি পজিটিভ অলওয়েজ থাকবো। তার মানে আমি যখন এটাকে ঘুরাই ফেলবো, তখন আমার এই প্রান্তই পজিটিভ, ওই প্রান্তই নেগেটিভ, কারেন্টটা স্থির এদিক যাবে। যখন হ্যাঁ আবার হ্যাঁ এদিক ঘুরবে, তখন এই প্রান্তই পজিটিভ, ওই প্রান্তই নেগেটিভ, এদিক যাবে। এই কাজটাই করতেছে কমিউটেটর। আচ্ছা, কমিউটেটর কিভাবে এই কাজটা করতেছে? কারণ কমিউটেটর তো নিজের জায়গা থেকে ঘুরতেছে, ও বারবার ঘুরে গিয়ে ওই পাশের পজিটিভটাই রিসিভ করতেছে, আচ্ছা পজিটিভ, বুঝতে পারছো? এই যে দুইটা কমিউটেটর, দুইটা পার্ট, ডাজন্ট ম্যাটার কে পজিটিভ কে নেগেটিভ, ম্যাটার হচ্ছে কে এই পাশে আছে। যেই কমিউটেটরটা এই পাশে থাকবে, সে সবসময় পজিটিভের টাচে থাকবে, আর যে কমিউটেটরটা এই পাশে থাকবে, সে সবসময় নেগেটিভের টাচে থাকবে, এটা বুঝতে পারছো? তো এটা ঘুরে পাশে যাবে নেগেটিভটা, ওইটাই তো পজিটিভের টাচে চলে যাবে, আর এই হ্যাঁ পাশে পজিটিভ ঘুরে যখন এদিকে আসবে, সেই নেগেটিভের টাচে চলে আসবে। হ্যাঁ এটা বুঝছি যে এবার গুলি আনো মাথার মধ্যে। জেনারেটরের ক্ষেত্রে একই সাইডে ঘুরতেছে সব সময় সেম এটা তো সাইড। জেনারেটর না, এটা মোটর। আচ্ছা সরি, মোটর। হ্যাঁ তো যদি এই প্রান্ত গুলো ইন্টারচেঞ্জ করতে না পারতো, সে যদি ইন্টারচেঞ্জ করার ব্যবস্থা না থাকতো, যদি মনে করো এইটা প্লাস ফিক্সড, এইটা মাইনাস ফিক্সড, তাহলে হ্যাঁ, কি হতো? প্রথমবার কারেন্ট এদিকে গেছে ঠিকই, এরপর পরবার এবার যখন আর ঘুরতো, হয়তো তখন না। তো প্লাস এই পাশে চলে আসছে, মাইনাস এই পাশে চলে আসছে, কারেন্ট উল্টা দিকে যেত, উল্টা লুপে যেত, তার মোটরটা একই দিকে ঘুরতো না, আচ্ছা, তবে বুঝা গেছে? তবে ব্যাপারটা হচ্ছে প্লাস মাইনাস। তবে আমরা যেহেতু একটা কমোডেটের সাথে একটা বর্তনী যোগ করে দিছি, মানে হুম 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 বর্তনীতে যেহেতু ব্যাটারি আছে, তো পজিটিভ তো হয়তো ওইটা পজিটিভ যদি চলে যেত, তাহলে কি আসলে কোনো তড়িৎ প্রবাহিত হইতো? মানে কমিউটেটরে মনে করেন একটা প্লাস প্রান্ত, মানে রাইটেরটা যদি প্লাস হুম থাকে হয়ে যায়, আর ব্যাটারি থেকে তো তড়িৎ প্রবাহিত অবশ্যই প্লাস থেকে প্লাসের দিকে, প্লাসের থেকে মাইনাসের দিকে হওয়ার কথা। তখন প্লাস থেকে গিয়ে যখন কমিউটেটরও প্লাস, তখন কি আদৌ তড়িৎটা প্রবাহিত যাইতো ওইদিকে? মানে তুমি কি বলতেছো? আমি বলি, এই যে পজিটিভ টার্মিনাল, এই হ্যাঁ যে কারেন্টটা গেল হ্যাঁ, এটা এদিক যদি হয়ে প্লাস গেল হয়ে যায় তো, গিয়ে, মানে হ্যাঁ আপনি হ্যাঁ যেটা বলতেছেন যে রাইটেরটা যদি প্লাস হয়ে যায়, মানে আপনি বললেন না যে যেটা আমি যদি প্রান্তটা ফিক্স করে দিতাম, মানে তো আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যদি সবসময় পজিটিভই থাকতো, হ্যাঁ, হ্যাঁ তাহলে কারেন্টটা এখন এই দিকে যাচ্ছে, আর উল্টে গেলে কারেন্টটা উল্টা দিকে যাইতো, আপাত দৃষ্টিতে, আমাদের আমাদের বাইরের থেকে বাহ্যিক ভাবে দেখার দৃষ্টিতে। কিন্তু হ্যাঁ এইটা যখন উল্টে ওই পাশে যায়, ওই পাশটাই নেগেটিভের সংস্পর্শে আসে, আর যেটা নেগেটিভ ছিল সেটা যখন ওই পাশে যেতেছে, সেটাই পজিটিভের সংস্পর্শে আসতেছে, হ্যাঁ তাইলে যদি মানে ব্যবস্থা। কমোডেটরের
কমোটেটরের পজিটিভটা যদি এখন বর্তনীর পজিটিভের সাথে মিলে মিলে যায়, তাহলে তড়িৎ প্রবাহ বিঘ্নিত হবে না, কারণ তড়িৎ প্রবাহিত হয়তো প্লাস থেকে কমোটেটরের মাইনাসে। পজিটিভের সাথে বর্তনী প্রবাহিত মিলে যায় মানে কি? কমোটেটর তো নিজে কোনো পজিটিভ নেগেটিভ হওয়ার ক্যাপাবিলিটি নেই, সে জাস্ট একটা কানেকশন, সে একটা জাস্ট ধাতব পদার্থ, তার মধ্যে তো প্লাস মানে আলাদা কিছু না, ওকে আমি যা দিব সে তাই হবে। তাহলে আপনি বললেন যে যে প্রান্ত যদি আমি ফিক্স করে দিতাম। প্রান্ত ফিক্স করে দিতাম বলতে আমি এটা বুঝাইছি যে যদি আমাদের প্লাস মাইনাস চেঞ্জ না হইতো, মানে ফিক্স থাকতো, এইটা বলছি। কমোটেটর কি নিজে ব্যাটারি, ওর কি নিজস্ব প্লাস মাইনাস থাকবে? ওইটাই তো চিন্তা করতেছি আমি। না, ওটা চিন্তা করলে কেমনে হবে? এখন বোঝা গেছে? এখনো বলতে পারতেছি না ওভাবে, ছাড়ো দেখতে হবে, সমস্যা নেই। আমি নাহলে পরে আবার ভিডিওটা এটা দেখে ভালো, আবার মিলাইতে হবে। ছবিটা ছবিটা দেখে চিন্তা করো, তাহলে বুঝবে। এটা আসলে শর্ট করে নেওয়ার মতো কিছু না, বাট আশা করি মেকানিজমটা বুঝছি কিভাবে জিনিসটা ঘুরতেছে। হ্যাঁ ঠিক আছে, জেনারেট, হ্যাঁ মোটরেরটা ফাংশনটা বুঝছি আমি, ফাংশনিংটা ভালো করে বুঝছি, তবু ওইটা আরেকটু ভাবতে হবে কি। তাহলেই হবে, ওইটা ওইটা বুঝলেই হবে। আর আমি যেহেতু একটা প্রশ্ন তুলছি, যদি না হইতো তাহলে কি হইতো? ধর আমি প্রশ্ন করি নাই তোমাকে, ঠিক আছে, ওই ওই প্রশ্ন তোমাকে কোনোদিন করবেও না কেউ, তবে ওটা বোঝা দরকার হ্যাঁ হ্যাঁ আসলে এই আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, তো এই যে এটা যে আমি ইলেকট্রিসিটি দিচ্ছি, ইলেকট্রিসিটি দেওয়াতে এটা কি হচ্ছে? এটা ঘুরতেছে, ইলেকট্রিসিটি বিনিময়ে আমি যান্ত্রিক শক্তি পাচ্ছি। আমি কিন্তু উল্টা কাজ এখানেও করতে পারি, আমি যদি এখন এটাকে ঘুরাই বাইরের আউটার কোনো সোর্স থেকে, তখন কিন্তু এইখানে ইলেকট্রিসিটি জেনারেট হবে, কথাটা বুঝতে পারছি? আচ্ছা এবং এটা যেহেতু ডিসি মোটর, এখান থেকে আমি ডিসি আউটপুটই পাবো, বুঝতে তবে পারছিস? তবে ডিসি প্রবাহর কি অত দাম আছে এখন? আমরা যত ধরনের প্রবাহ আসলে ব্যবহার করি, যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, যে ধরনের প্রবাহ দিয়ে কাজ করে, তার সবই ডিসি আসলে, তার তাহলে সবই ডিসি। আমরা তাহলে যা তাহলে বাসা বাড়িতে এসি কেন ইউজ করে? আমরা বাসা বাড়িতে এসি ইউজ করি, কিন্তু সেটা যখন আমরা কোনো যন্ত্রে ব্যবহার করি, সেটা ডিসিতে কনভার্ট হয়ে ব্যবহার হয়। তুমি কম্পিউটার ইউজ করো, সেটা ডিসিতে কনভার্ট হয়। তুমি মোবাইল ইউজ করো, সেটা ডিসিতে কনভার্ট হয়। তুমি ফ্যান ইউজ করো, তার মধ্যে যে ক্যাপাসিটার আছে সেটা এসিটাকে ডিসিতে কনভার্ট করে নিয়ে ব্যবহার করে। ঠিক আছে, তো এসিটা কেন ব্যবহার করি এটা উত্তর একটু পরে পাবা। আচ্ছা আচ্ছা, গেল আমাদের ডিসি মোটর। বইয়ে করা হয়েছে কি তোমাদের বই? ওই ম্যাগনেটের মাঝখানে জাস্ট একটা সলিনয়েড বসানো হয়েছে, একটু বইটা খুলে দেখো, দুইটা ম্যাগনেটের মাঝখানে এটা কি মোটর, সলিনয়েড বসে তার, ডিসি মোটরের ক্ষেত্রে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ডিসি মোটরে, বইয়ে তোমাদের যে ডিসি মোটরের ছবি আছে আর কি ভাইয়া বই দেখে লাভ নেই, আপনার এখানে। স্ট্রাকচারটা এগিয়ে দিলে হবে না? হ্যাঁ, এটা দিলেও হবে, তবে এটা এখন না দেওয়া বেটার। কেন বেটার? কারণ আমাদের যেহেতু শিক্ষা, আমাদের মূল বোর্ড বইয়ে এই স্ট্রাকচারটা ইউজ করা হয় নাই এখন আর, ঠিক আছে, সেখানে ওই দুইটা এই জন্য করা দরকার নাই। তবে আসলে দুইটা জিনিস একই, পার্থক্য নাই, ঠিক আছে। ওইখানে একটা লুপ দিয়ে দেখাইছিলাম, আর এখানে দুইটা চুম্বকের মাঝখানে একটা সিম্পল সলিনয়েড বসাই দিছে, কথাটা বুঝতে পারছো? তো এই সলিনয়েডটাই ঘুরে তার মাঝখানে, সলিনয়েডটাই তার মাঝখানে ঘুরতে পারে। এর মধ্যে যখন কারেন্ট দেওয়া হয়, এটা মনে করো নর্থ, এটা মনে করো সাউথ, এর মধ্যে কারেন্ট দিলে যদি মনে করো এটাও নর্থ হয়, এটাও যদি সাউথ হয়, তাহলে নর্থ আর নর্থ সাউথ সাউথ বিকর্ষণ করবে, তো গোটা জিনিসটাকে তখন সে ঘুরাইয়া দেয়, ঠেলা দেয়, ঠিক আছে। তো ওইটা যখন গোটা জিনিসটা ঘুরে যায়, এই যে এখানে প্লাস মাইনাস আবার চেঞ্জ হয়ে যায়, ইন্টারচেঞ্জ হয়ে যায়, তখন এই প্রান্তে আবারও নর্থ, ওই প্রান্তে আবারও সাউথ, এরকমই থাকে আর কি। বইটা দেখো, ছবিটা দেখো, তাহলে বুঝবা। প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হয় কিভাবে? আমরা মনে হয় একটা জিনিস দেখছিলাম। আচ্ছা ওইটা ওইভাবে, মানে আপনি যেটা বলছিলেন যে ওইটা, মানে ওইটার জন্য আমি আপনাকে একটু, মানে যেটা মানে ওই সলিনয়েডের ক্ষেত্রে মেরু চিহ্নিত করার ক্ষেত্রে যেদিকে, মানে আমি যদি উপরে চলে যাই, মানে নিচের থেকে যে উপরে উঠতেছে এটা আমি দেখাচ্ছি না, আমি খেয়াল দেখতেছি লেফট থেকে রাইটে যাচ্ছে। তো সলিনয়েডের ক্ষেত্রে যদি আমরা অবশ্যই ডান হাতে তো ইউজ করবো, যেহেতু পজিটিভ এর ক্ষেত্রে,
তো ডান হাত ইউজ করলে যদি ওই কি বলে মানে তড়িৎ প্রবাহ যদি ডান দিকে হয় তাহলে নর্থ অবশ্যই ডান দিকে হবে, মানে বাম থেকে যদি ডান দিকে তড়িৎ প্রবাহিত হয় তাহলে শোনো, ডান ডান দিকে দিক থেকে বাম দিক ভুলেও চিন্তা করো না, তুমি সব ট্যাচ লাগাই ফেলবা। আমি সিম্পলি বলি, মনে করো এই আমার এই মার্কারটা সলিনয়েড, এটার উপরে তার প্যাঁচানো আছে, ঠিক আছে, তারটাকে আমি যেমনি খুশি প্যাঁচাইতে পারি। এখন আমি কোন পাশে পজিটিভ দিব কোন পাশে নেগেটিভ দিব তার উপর ডিপেন্ড করবে এর মধ্যে কারেন্টটা এমনে যাবে না কারেন্টটা এমনে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো তুমি যেদিক খুশি যেমনি খুশি তড়িৎ প্রবাহ দাও, কারেন্টটা তারের মধ্যে যেই দিকে ডিরেকশন আছে যে যাবে ইন্টারন্যাশনাল যে রুলস অনুযায়ী পজিটিভ নেগেটিভ, সেই দিক প্যাচটা দেখবা, প্যাচটা কোন দিক সেই দিক বরাবর তোমার চারটা আঙ্গুল ধরবা, যেন বৃদ্ধ আঙ্গুল যেদিকে বের হবে সেটা হবে উত্তর মেরু। ওইটা আমি ধরছি, কিন্তু একবার মনে হয় এদিকে যাচ্ছে আর একবার মনে হয় উল্টা দিকে যাচ্ছে, একবার এক মাথায় আরেকটা ধরে একবার আবার এটা আরেকটা ধরে। ডিপেন্ড করে তুমি কোন পাশ থেকে যাচ্ছ, খেয়াল করো। আমি যদি এই পাশ থেকে দেখি এটা নর্থ পোল, এই কালো অংশটা হচ্ছে নর্থ পোল, কারেন্টটা কোন দিক যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার আচ্ছা উল্টা দিকে। বাট আচ্ছা আমি যদি এই পাশ থেকেই দেখি সেই জিনিসটা, সেটা এখন তোমার কাছে ক্লকওয়াইজ হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছো? তো তুমি কোন পাশ থেকে দেখতেছো সেটা ম্যাটার করে, বাট ওইটা ওইটা ম্যাটার ওইটা ম্যাটার করবে তখনই যখন তুমি প্যাচের দিক ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেইটা দেখে নর্থ পোল সাউথ পোল বের করার চেষ্টা করবা। এটা রং ওয়ে, হ্যাঁ, অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে হাত দিয়ে বের করা। এখন তোমার যেই দিক খুশি তুমি যেদিক থেকে খুশি সেদিক থেকে দেখো, তোমার আঙ্গুল মিললে তোমার উত্তর মেরুকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে। কিন্তু আমি অনেক ওটা নিয়ে অনেক ইয়া করলাম, কিন্তু একবার মনে হয় ক্লকওয়াইজ যাচ্ছে আর একবার মনে হয় অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ও আচ্ছা, ছবিটা দেখে, বইয়ের ছবিটা দেখে, মানে হ্যাঁ এটা তো মূলত আপনি যেটা বললেন যে মানে সলিনয়েডের ক্ষেত্রে যে আসলে আমরা কি এই যে প্লান দেখো, আমি যে এই যে প্যাচগুলো, এই যে প্যাচগুলো আঁকছি না আমি একটা রেখা দিয়ে, এখান থেকে আসলেই কনফিউজ হয়ে যাবে, এটা কি ক্লকওয়াইজ যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, হ্যাঁ যদি ঠিক আছে? আপনি খেয়াল করো, ইয়া প্রথম করে যখন দেন। সলে হ্যাঁ প্রথম সলিনয়েড আঁকার সময় আমি কিন্তু এইভাবে আঁকি না, আমি আলাদা করে মোটা করে হ্যাঁ এমন হ্যাঁ ভাবে হ্যাঁ আঁকছিলাম যাতে প্রপারলি বোঝা যায় প্যাচটা কোন দিকে। তো ওইটা আসলে তোমার ইয়ে না, গাফিলতি না, এটা আসলে আমাদের পারসেপশনের জটিলতা। তুমি 2D ইমেজ 2D সারফেস এ দেখার চেষ্টা করতেছো, বোঝার চেষ্টা করতেছো, তো এই জন্য তুমি এটা পারবা না। যদি পারতে চাও তাহলে 3D ভাবেই আঁকতে হবে, যেটা আমি প্রথমে আঁকছিলাম বোর্ডে। হুম হুম আমি তো দেখছিলাম ওইটা, মানে আমাদেরকে মূলত দেখতে হবে হচ্ছে মানে চুড়ি টাইপের ধরে, মানে চুড়ির এক সাইড আমি দেখতে পারতেছি, ওভাবেই তো ধরে করতে হবে না? হ্যাঁ, এই যে এটার মধ্যেই আমি এখন যদি বলি কারেন্ট এইদিকে যেতেছে, তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারবা না। আমি যদি আবার বলি কারেন্ট এইদিকে যেতেছে, তাও তুমি আমাকে ভুল প্রমাণ করতে পারবা না হ্যাঁ এই এইখান ছবিটা থেকে। হ্যাঁ আসলেই আচ্ছা। আর তো যেটা ওইটা আপনি হ্যাঁ জেনারেটর বলো, জেনারেটরের ক্ষেত্রে সরি এটা তো মোটর, ডিসি মোটরের ক্ষেত্রে আপনি যেটা বলতেছিলেন যে আমি মানে আপনি যখন সলিনয়েডটা আপনি যখন ঘুরে মানে সলিনয়েডটা যখন ঘুরে যাবে তখন তো প্রান্তটা কি সেম থাকবে নাকি প্রান্তটাও চেঞ্জ হবে? খেয়াল করো এই সলিনয়েডের এই, ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দুটো হচ্ছে ব্রাশ, ঠিক আছে? মানে বইয়ে যে ছবিটা দিচ্ছে এটা খুবই আনরিয়েলিস্টিক একটা ছবি, ঠিক আছে? এইভাবে মেকানিজম করা সম্ভব না। তো এটা আচ্ছা প্লাস এটা মাইনাস, তো এখন তো এই যে এই সলিনয়েডের এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাসের সাথে কানেক্টেড, তাই না? মানে জি কারেন্টটা তো এমনি যেতেছে, জি যখন গোটা জিনিসটা উল্টায় যাবে এইটা এই পাশে চলে আসবে ওইটা ওই পাশে যাবে, হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু কারেন্টটা এই দিকেই যাবে, বা তখন এখন যেদিকে যাচ্ছে আসলে কিন্তু তার উল্টা দিকে যাচ্ছে কারেন্ট এই তারের মধ্যে দিয়ে, চিন্তা করে দেখো। হ্যাঁ মানে আপনি মূলত বলতে চাচ্ছেন সাউথ নর্থ চেঞ্জ হয়ে গেছে ওইটার জন্য? ওইটার জন্য না রে ভাই, আমি বলি জিনিসটা আসলে তুমি মানে মাথা মধ্যে একটু চিন্তা করতে হবে, মানে ছবিটা চিন্তা করতে, মনে করো তুমি জিনিসটা লাইভ দেখতেছো সেভাবে চিন্তা করতে হবে। এটা আমি তুমি মাথার মধ্যে চিন্তাটা আমি করা দিতে পারবো না। কারেন্ট এটা পজিটিভ এটা নেগেটিভ, কারেন্টটা যাচ্ছে কোন ভাবে, এইভাবে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ খেয়াল রেখো, এই প্রান্তের কারেন্টটা যাচ্ছে উপরের দিকে, এই প্রান্তের কারেন্টটা যাচ্ছে নিচের দিকে, খেয়াল রেখো। যখন আমি এইটাকে এই পাশে নিয়ে আসবো, ধরো এইটাকে আমি এই পাশে নিয়ে চলে আসছি, ওইটাকে ওই পাশে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তাতেও কিন্তু ছবিটা চেহারা একই রকম থাকবে, তাই না? থাকবে তো ওই তারটা যে এই পাশে চলে আসছে আসাতে এইখানে প্রবাহটা নিচের দিকে হচ্ছে না, এই সাইডে? হ্যাঁ হ্যাঁ
তো এই তারটা যখন ওই পাশে ছিল প্রবাহ উপরের দিকে হইতেছিল, সেটা যখন এই পাশে আসছে প্রবাহ নিচের দিকে হইতেছে। হ্যাঁ তার মানে কি, এটা যখন উল্টে যাচ্ছে কুণ্ডলীর মধ্যে কারেন্ট প্রথমে যেদিকে যাইতেছিল উল্টা দেওয়াতে কুণ্ডলী আমাদের বাহ্যিক ভাবে কারেন্টটা এইভাবেই যাইতেছে, বা ওই তারের মধ্যে আগে কারেন্টটা যেদিকে যাইতেছিল একবার আচ্ছা ঘুরে যাওয়াতে ওই একই তারের মধ্যে কারেন্টটা উল্টা দিকে যাইতেছে। আচ্ছা 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 হ্যাঁ। আর আরেকটা, নর্থ তো সেমই থাকবে, যেহেতু প্লাস টু মাইনাস থাকবে, নর্থ আর সাউথ তো সেমই থাকবে, ওইটা তো আর ডিফারেন্স মানে ওইটা হ্যাঁ ডিফারেন্ট নর্থ আর আর হবে সাউথ না। সেম থাকবে, কারেন্ট যখন উল্টে যাবে তখন তো আমি দিক উল্টায় ফেলছি, এই জন্য যেটা আগে নর্থ ছিল ওইটা ওই ওইটাই পাশে থাকবে। যাওয়ার পরে ওই সাউথটা যে এই পাশে আসছে ওইটা আবার নর্থ হয়ে গেছে আইসা, হ্যাঁ 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 ওইটাই বলতেছি, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছো? হ্যাঁ মানে হ্যাঁ আগের এইটাই সাউথটা বল, নর্থ হ্যাঁ হয়ে এইটাই, যায়। হ্যাঁ আগের সাউথটাই নর্থ হয়ে যাবে আর নর্থটা হ্যাঁ সাউথ হয়ে যাবে, বাট হ্যাঁ স্টিল নাও নর্থটা সবসময় এই পাশে তৈরি হবে, সাউথটা সবসময় এই পাশে তৈরি হবে, হ্যাঁ 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 বুঝছি বুঝছি আমি। এবং কন্টিনিউয়াসলি একটা ফোর্স সে বিকর্ষণ চালাই যাবে, এই কারণে কন্টিনিউয়াসলি সে ঘুরতেই থাকবে। ও ওকে ওকে এবার যে জিনিসটা বুঝবো আমরা সেটা হচ্ছে এই যে তোকে প্রশ্ন করলাম না যে এসি কেন ব্যবহার করি আমরা, এটা বুঝতে হবে আমাদেরকে যে এর কারেন্ট কিভাবে জেনারেট করা হয়। আচ্ছা আর কেউ কি ক্লাসে জয়েন করে নাই নাকি? না ভাইয়া। দেখো তো এখন এটা বোঝা যায় কিনা প্যাচ আসলে কোন দিকে, বোঝা যায় কিন্তু আমার আসলে খুবই কমপ্লিকেটেড মানে আমি সবকিছু কমপ্লিকেট করে, সবকিছু একবারে চিন্তা করো যে এই জন্য এটা বোঝা যাচ্ছে আমি যদি নিচের সাইডটা দেখি তাইলে ওইটা ভিতরের দিকে যাচ্ছে, মানে নিচেরটা ভিতরের দিকে যাচ্ছে বোর্ডের মানে এই ভিতরে। পাশ থেকে যদি আমি দেখি, যদি আমি ধরে নিই এটা পজিটিভ তাহলে এইভাবে এই পাশ থেকে এই সাইড থেকে দেখলে মনে হবে ক্লক ওয়াইজ যাচ্ছে। হ্যাঁ 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 ওভাবেই যাচ্ছে, হ্যাঁ ওইটাই। আচ্ছা এটা হচ্ছে একটা সিম্পল কুণ্ডলী, আমরা এই কুণ্ডলীটা নিয়ে করব কি, এটার এই দুই প্রান্তে আমরা এখন ব্যাটারির বদলে আমরা এখানে একটা গ্যালভানোমিটার বসাবো, আচ্ছা বসাবো গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার দেখছো কখনো? না গ্যালভানোমিটারের কাজ হচ্ছে এর মধ্যে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে এটার মধ্যে একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা নড়ে, ঠিক আছে ওকে, ভালোভাবে আঁকে দিই তাহলে। গ্যালভানোমিটারে প্লাস মাইনাস প্রান্ত আছে? প্লাস মাইনাস প্রান্ত আছে, একটা লাল থাকে একটা কালো থাকে, তো লালের সাথে প্লাস কানেক্ট করলে কালোর সাথে মাইনাস কানেক্ট করলে কাঁটাটা ডান দিকে সরে যায়, ঠিক আছে, বা তুমি যদি উল্টা কানেক্ট করো তাতেও সমস্যা নেই, কাঁটাটা তখন বাম দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা মানে অ্যাকচুয়ালি এই গ্যালভানোমিটারটা ডান দিক বাম দিক গিয়ে সে তড়িৎ প্রবাহের উপস্থিতি বলতে পারে এবং একই সাথে দিকও বলতে পারে, বুঝতে পারছি কোন দিকে তড়িৎ প্রবাহটা উৎপন্ন হয়েছে, তো এই হচ্ছে গ্যালভানোমিটার আর কি। তো এখন আমরা করলাম কি, এই সলিনয়েডটা নিলাম, নিয়ে তার দুই প্রান্তে গ্যালভানোমিটার কানেক্ট করলাম, দাঁড়া আমরা করবো কি একটা সাধারণ দণ্ডচুম্বক নিব, ধরো এটা হচ্ছে তার নর্থ পোল এটা হচ্ছে সাউথ পোল, ওকে, তো আমরা নিয়ে যদি এটাকে রাখি চুম্বকটাকে তার পাশে রাখি তাহলে যেহেতু এই চুম্বকে নিজস্ব একটা চুম্বক ক্ষেত্র আছে তাহলে আমরা বলতে পারি এই মুহূর্তে সলিনয়েড, এই সলিনয়েডের মধ্য দিয়ে এই চুম্বকটা চুম্বক ক্ষেত্র পাস করতেছে, ঠিক আছে, বাট ওকে আমি তখন দেখবো যেখানে কিছু হচ্ছে কিনা, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, বাট আমরা যদি এই চুম্বকটাকে এই সলিনয়েডের কাছে আনি কি করবো, আমরা কাছে আনবো, ধরো আচ্ছা আমরা কাছে এদিকে আনলাম, তো যতক্ষণ ধরে কাছে আসতে থাকবে
আমরা তখন দেখবো এই গ্যালনের কারাটা বিচ্ছেদ দিচ্ছে, মানে এর মধ্যে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছি কথাটা? মানে আচ্ছা চৌম্বক ক্ষেত্রটা যখন এর মধ্যে দিয়ে দিবে, চৌম্বক ক্ষেত্রটা চেঞ্জ হবে, কারণ একটা চুম্বকের চারপাশে চৌম্বক ক্ষেত্র তো শক্তি সব জায়গায় সমান না। তো আমি যখন হ্যাঁ কাছে আনতেছি তখন সে একটু তুলনামূলক স্ট্রং চৌম্বক ক্ষেত্র পাচ্ছে, মানে তার এক আচ্ছা কথায় এর মধ্যে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হইতেছে। আর যখনই চেঞ্জ হবে তখন আমরা দেখবো যে এটার মধ্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে এবং কাঁটাটা একদিকে লড়তেছে। বুঝতে পারছি ওকে কথাটা? ওকে এখন কাছে নিয়ে এসে মনে করে আমরা রাইখা দিছি, কাছে নিয়ে এসে রাইখা দিলে দেখবো আবার জেনারেটরে কোনো বিক্ষেপ দিচ্ছে না, মানে কোনো তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে না। তার মানে যতক্ষণ কাছে আনছি ততক্ষণই চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে, যেই কাছে এনে রেখে দিছি আবার সে থেমে গেছে, বন্ধ হয়ে গেছে, মানে কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছি না। মানে এখন যদি আমরা আরেক কাজ করি, কাছ থেকে এখন আবার উল্টা করে তাকে আমরা দূরে সরায় নিয়ে যাই, যতক্ষণ ধরে এটা দূরে সরায় নিব তখন দেখবো আবার গ্যালোমিটারে রিডিং দিচ্ছে যে হ্যাঁ এখন তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে এর মধ্যে। বাট মজার বিষয় হচ্ছে ইন দিস টাইম দেখবো এখন ঘড়ি, এখন এই গ্যালোমিটারে কাটাটা দুলতেছে বা সেটা উল্টা যাচ্ছে দিকে যাইতেছে এখন উল্টা দিকে, মানে কাছে নেওয়ার সময় এর মধ্যে তড়িৎ প্রবাহ যে এই দিকে উৎপন্ন হয়েছে দূরে নেওয়ার সময় উৎপন্ন হয়েছে উল্টা উল্টা দিকে। দিকে কথাটা বুঝতে পারছি? জি ভাইয়া এইটাই এইটাই এই পরীক্ষাটাই করছে বিজ্ঞানী ফ্যারাডে। ঠিক আছে, তো ফ্যারাডে এই পরীক্ষাটা করে তিনি একটা ডিসিশন দিছে যে যখন, শুধু ফ্যারাডে না, তিনজন বিজ্ঞানী সেপারেটলি এটা নিয়ে কাজ করতে আছি, তার মধ্যে ওয়েস্টেড অন্যতম। তো এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে আমরা যদি কোনো তড়িৎবাহী কুণ্ডলীর মধ্যে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র দিই, পরিবর্তনশীল মানে কি হয়, কমতেছে নাহলে বাড়তেছে না, কমতেছে নাহলে বাড়তেছে, তখন এর মধ্যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। যদি শুধু একটা চুম্বক নিয়ে তুমি সলিডের পাশে ফালায় রাখো কিছুই হবে না, ঠিক আছে, কিছুই হবে না। বা যদি কাছে নিয়ে আসো বা দূরে নিয়ে আসো, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র ওর মধ্যে দাও, তাহলে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। এবং চৌম্বক ক্ষেত্রের মান বাড়ার সময় একদিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে, কমার সময় তড়িৎ প্রবাহ অন্যদিকে উৎপন্ন হবে। তো এই যে আমরা প্রসেসটা দেখলাম, এইটাই হচ্ছে একমাত্র প্রসেস তড়িৎ প্রবাহ উৎপন্ন করার। কথাটা বুঝতে পারছি? ওকে আচ্ছা, এছাড়াও আমরা তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে, তড়িৎ প্রবাহের হ্যাঁ দিকটা কি চেঞ্জ হবে? মানে যখন আমি কাছে নিচ্ছি তখন মনে করেন বাম থেকে ডান যাচ্ছে, যখন আমি দূরে সরায় নিচ্ছি তখন ডান থেকে বাম যাচ্ছে, এরকম কি কিছু হবে? হ্যাঁ এটাই তো বললাম, হ্যাঁ এটাই তো বললাম, এখন আমরা এটাই তো বললাম যে আমি কাছে নেওয়ার সময় মনে করো কাঁটা ডান দিয়ে গেছে, দূরে নেওয়ার সময় কাঁটা দেবে বাম দিকে। আবার ইন্টারেস্টিং কাহিনী আছে, ধরো আমি নর্থ সাউথ উল্টায় দিলাম, এখন হবে কি, কাছে নেওয়ার সময় বাম দিকে যাবে, দূরে নেওয়ার সময় ডান দিকে যাবে, মানে যে কোনো একটা উল্টায় দিলেই সব উল্টে যাবে। বুঝতে পেরেছি কাহিনীটা? আচ্ছা তো একটু চিন্তা করো তো, এই যে কারেন্ট উৎপন্ন আমরা করতেছি এটা কিভাবে উৎপন্ন, এটা তাহলে কেমন প্রকৃতি? এটা উৎপন্ন হলে হওয়ার সময় কি হইতো, কি হবে, তার মানে একবার এদিক যাবে একবার অন্যদিক যাবে, এদিক যাবে এদিক যাবে। তো এই ধরনের কারেন্টকে আমরা কি বলি? এসি কারেন্ট, কিন্তু ওটা একবারে রাইট, একদিকে এসি যাচ্ছে। কারেন্ট, রাইট, এটা এসি কারেন্ট, কারণ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এইভাবেই তুমি কন্টিনিউয়াসলি ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারবা, আদারওয়াইজ পারবা না। ঠিক আছে, আর ওকে বলতে পারো এটা একটা অন্যতম মূল কারণ আমরা এসি কারেন্ট ব্যবহার করি। বুঝতে পারছি? এটা কিভাবে কারণ? এই কারণে আমরা এসি কারেন্ট ব্যবহার করি, এসি কারেন্ট এত বেশি ব্যবহার হয়, এটা একটা কারণ। মানে কি এটা দিক পরিবর্তন করতে পারে তাই? দিক পরিবর্তন করতে পারে না, দিক পরিবর্তন করতে হবেই আমার, আমি কারেন্ট উৎপন্ন করতে চাইলে আমাকে কন্টিনিউয়াসলি দিক পরিবর্তনের মধ্যেই থাকতে হবে, আমাকে এই চুম্বকটাকে কন্টিনিউয়াসলি আনানো করতেই হবে। ঠিক আছে, আর আমি যখন এই কাজটা করব যে কারেন্টটা উৎপন্ন হবে সেটার দিক বারবার চেঞ্জ হবে। বুঝতে পারছেন? ওকে ভাইয়া, আচ্ছা এটা ভাইয়া, হচ্ছে মূল বিষয় এইটা। হ্যাঁ সলিনয়েডের যে কোনো একটা প্লান, মানে আপনি নিজের মতো করে যে কোনো একটা প্লান তো প্লাস আর একটা মাইনাস দেন। প্রান্তকে মাইনাস দিব, আচ্ছা দিলাম, এটা প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম, যাও। আচ্ছা তাহলে মানে আপনার মানে হ্যাঁ আপনার ক্ষেত্রে যদি ধরি, তাইলে অবশ্যই লেফটে নর্থ সৃষ্টি হচ্ছে না আর রাইটে সাউথ? লেফটে নর্থ সৃষ্টি হচ্ছে, ও তুমি এই সলিনয়েডের মধ্যে কি তৈরি হচ্ছে সেটা চিন্তা করতেছো? না, এটা চিন্তা করো না, আমি খালি মেরুটা দেখতেছি, মানে মেরু সৃষ্টিটা, মানে লেফটে কি আসলে নর্থ তুমি সৃষ্টি কিন্তু হচ্ছে কিনা?
তুমি কিন্তু, আমরা কিন্তু এখানে সলিনয়েডে ইলেকট্রিসিটি দিচ্ছি না, সলিনয়েডই আমাদেরকে ইলেকট্রিসিটি দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তো এটা বুঝছি ওটা যদি তো, চিন্তা করো তাহলে একটু আর একটু ঝামেলা হবে তোমাদের জন্য, এত এর জন্য। আমি বুঝতে পারছি তোমার চিন্তাটা কোথায়, আমি শুধু এটুকু বলে দিই তোমাকে। এই যে আমরা মনে করো নর্থ মেরুটা চুম্বকের কাছে আনতেছি না, তো যখন নর্থ মেরুটা এই সলিনয়েডের কাছাকাছি আনবো, এই সলিনয়েড তার মধ্যে এমন দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে যাতে এই সলিনয়েডের এই প্রান্তটাও উত্তর মেরু হয়। কথাটা বুঝতে পারছো? তবে এখন মানে এই সাপেক্ষে মানে আপনি এখন যে উৎসটা প্লাস মাইনাস সেট করছেন, ওই ক্ষেত্রে তো এখন আপনি নর্থ যেখানে লিখছেন ওখানেই তো নর্থ হওয়ার কথা না এমনি? ওখানে নর্থ হওয়ার, এখানে নর্থ হওয়ার কথা না, না আমি যেখানে লিখছি, হ্যাঁ ঠিক আছে, এখানে নর্থ হওয়ার কথা, একদম ঠিক আছে। কারণ এটা নর্থ হলে আসলে এখানে নিয়ম, একটা ইউনিভার্সাল রুল কাজ করে যে আমাদের মহাবিশ্বের সকল শক্তি তো সংরক্ষিত, তো আমরা যখন চুম্বকটাকে কাছে নেই, এটা একটা রুলস আছে, এটা লেন্জের সূত্র বলে, এটা উপরের লেভেলে পড়বা, এটা যখন কাছে নেই ওইটা চেষ্টা করবে ওইটাকে বাধা দেওয়ার, যার ফলে শক্তিটা উৎপন্ন হয়। তো একে নর্থকে বাধা দিতে এই প্রান্তটাও নর্থ হইতে হবে, তার মানে কারেন্টটা এইদিকে উৎপন্ন হইতে হবে। তো তখন এইভাবে কারেন্ট উৎপন্ন হবে, এইটা তখন প্লাস, এটা তখন মাইনাস, বুঝতে পারছো? ওকে, আর যখন আমরা এটাকে দূরে নিব, তখন তখন সে কাছে চাইবে আনতে এটা যাবে দূরে না যায়, মানে এটাকে আকর্ষণ করার চেষ্টা করবে, তখন এটা হচ্ছে হয়ে যাবে সাউথ, এটা সাউথ সাউথ হবে। হওয়ার চেষ্টা করবে। এখন হ্যাঁ সাউথ আর হওয়ার ওইটা জন্য সে এমন দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে, তখন এটা হয়ে যাবে মাইনাস মাইনাস, আর এটা হয়ে ওইটা যাবে প্লাস। প্লাস, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল রেখো, যদি আমরা ইলেকট্রিসিটি দিতাম, মনে করো চুম্বক নাই, আমরা যদি ইলেকট্রিসিটি দিয়ে এই প্রান্তে নর্থ পোল উৎপন্ন করতে চাইতাম, তখন কিন্তু এই পাশে প্লাস ব্যাটারি প্লাস দেওয়া লাগতো, এই পাশে মাইনাস দেওয়া লাগতো। বাট আমরা যেহেতু এখন সলিনয়েড থেকে তড়িৎ প্রবাহ পাচ্ছি, মানে সলিনয়েডের মধ্যেই এভাবে তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন কিন্তু এটা প্লাস এটা মাইনাস পাবো আমরা। এটা বুঝি নাই, মানে এটা নর্মাল মানে নর্মাল এমনি সলিনয়েডের মেরু সৃষ্টির ক্ষেত্রে তো এটাই রুল আমরা মানে যখন রায়। ব্যাটারি দিয়ে নর্থ পোল তৈরি করতে চাইছি, তখন এই পাশে প্লাস দেওয়া লাগতো, এই পাশে মাইনাস দেওয়া লাগতো, তাহলে এটা নর্থ হইতো। কথাটা বুঝতে, ও উল্টা বললাম কিনা, যদি উল্টা প্লাস বলছেন? দেই তাহলে কারেন্ট এইভাবে যাবে, ও সরি উল্টা বলছি, তাহলে এটা হবে হ্যাঁ নর্থ, হ্যাঁ এটা হবে হ্যাঁ সাউথ। কিন্তু খেয়াল করো, যদি এখন আমরা ব্যাটারি না দিই, উল্টা তার থেকে তড়িৎ প্রবাহ নেই, উল্টা তার থেকে তড়িৎ প্রবাহ নেই, তখন কিন্তু সে এই দিকেই তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে, যদি বা যদি নর্থ কে বিকর্ষণ করতে চায় এর উল্টা দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করবে। ধরে নিলাম আমাদের এটা হচ্ছে সাউথ, ধরো সুবিধার জন্য, তাহলে এই এটাকেও সে সাউথ জেনারেট করবে এই প্রান্তে। তাহলে সাউথ হ্যাঁ জেনারেট করার জন্য নিয়ম হচ্ছে তাকে এইদিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতে হবে, তার মানে তখন কিন্তু এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর ব্যাটারি দিলে, ব্যাটারির এই প্রান্ততেই হইতে হইতো পজিটিভ, ওই প্রান্ততেই হইতে হইতো নেগেটিভ, বুঝতে পারছি? এবার কিন্তু কিন্তু সলিনয়েডের মেরু সৃষ্টির ক্ষেত্রে তো ব্যাপারটা উল্টা হয়, মানে যদি ওইটা প্লাস হয় আর ওইটা মাইনাস হয় তখনই ওইটা নর্থ হবে, মানে উল্টা হইলে হ্যাঁ সলিনয়েডের মেরু ক্ষেত্রে যদি মানে লেফটেরটা প্লাস হয় রাইটেরটা মাইনাস হয় তখনই রাইটের নর্থ সৃষ্টি হবে না? হ্যাঁ, আমি কি এখনই ঠিক তো রাইটে বলছি? নর্থ সৃষ্টি হবে। হ্যাঁ তুমি ঠিক বলছো, তুমি আমি যেটা তুমি কথাটা মিস করতেছো, কি ওয়ার্ডটা, ব্যাটারি যদি দেই আমরা, মনে করো একটা ব্যাটারি দিয়ে আমরা চুম্বকে এই সলিনয়েডে নর্থ আর সাউথ ক্রিয়েট করবো, তখন কিন্তু আমাকে এই প্রান্তে প্লাস দিতে হবে, এই প্রান্তে মাইনাস দিতে হবে, যেটা তুমি বললা, ঠিক আছে? বাট আমরা তো এখন ব্যাটারি দিচ্ছি না, ও নিজে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতেছে, তো আমরা নিজেরাই এখন ওর থেকে তড়িৎ প্রবাহ রিসিভ করতেছি, তো সে তো আমাকে এই দিকে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতেছে, তাহলে আমাদের জন্য এইটা তখন প্লাস প্লাস কারেন্ট সোর্স, এটা মাইনাস কারেন্ট সোর্স, আমি এইটা বলছি উল্টে গেছে। উল্টাই ব্যাটারি গেছে, হচ্ছে কারেন্ট দেয়, আর আমরা এখন ওখান থেকে কারেন্ট নিতেছি, কথাটা বুঝতে পারছো? আচ্ছা এই জন্য এই প্রান্ততে পজিটিভ পাবো আমি, এই প্রান্ততে আমাদের জন্য নেগেটিভ হবে, আন্ডারস্ট্যান্ড? মানে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ যদি আমরা মানে ব্যাটারিতে এমনি তড়িৎ প্রবাহ যদি নিতে চাই, শোনো, আমি যদি একটা ব্যাটারি নিলাম, ধরো এই যে ব্যাটারি আমার, এটা প্লাস এটা মাইনাস, আমি যদি এখন এই দুইটাকে কানেক্ট করি, তাহলে কারেন্টটা এইভাবে যাবে না, এটা হ্যাঁ নর্থ হবে এটা সাউথ হবে না, হবে আহ এটা তো আমরা দি যখন কারেন্ট দিতেছি, বাট আমরা তো কারেন্ট এখন দিতেছি না, আমরা কারেন্ট তার থেকে নিতেছি, নিতেছি না? আচ্ছা তো আচ্ছা সে একই দিকে কারেন্ট সব দিতেছে, বাট তার মানে এদিক থেকে তো আসতেছে, তাহলে আমাদের জন্য তখন এটা পজিটিভ ফিট, এটা নেগেটিভ ফিট, যখন আমি ব্যাটারি থেকে এখান থেকে কারেন্ট নিতেছি উল্টা। তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ।
খুবই কমপ্লিকেটেড। এটা তো আমাদের জন্য একটা, এইটাই আমাদের জন্য এখন একটা ব্যাটারি, ক্লিয়ার? আসলে বোর্ডটা হঠাৎ করে ঝাপস হয়ে গেছে তো আমার ইন্টারনেটের জন্য। আচ্ছা আচ্ছা, চিন্তা করে নাও তুমি, সুন্দর করে চিন্তা করো, এগুলো আসলে একটু ভাবতে হয়, প্রথমে মাথা না ঢুকলে ভাবতে হয়। আমার কারেন্টটা এই দিকেই হইতে হবে, তাতে কোনো সন্দেহ নাই, এই প্রান্তে নর্থ, এই প্রান্তে সাউথ। আমি যখন ব্যাটারি দিয়ে অ্যাপ্লাই করব, তখন আমার ব্যাটারি এই পাশে পজিটিভ রাখতে হবে, ওই পাশে নেগেটিভ রাখতে হবে। মানে এখন ও তো নিজেই তড়িৎ প্রবাহ দিতেছে আমাকে, তো ও এইভাবে দিবে, তার মানে কারেন্টটা এদিক থেকে আমার কাছে আসবে, তাহলে আমার জন্য এটা পজিটিভ, এটা নেগেটিভ। যখন আমি উৎপন্ন, আমি নিজের এখানে ব্যাটারির বদলে আমি উল্টা এর থেকে তড়িৎ প্রবাহ নিতেছি, বুঝতে পারছি? মানে এমনি নর্মালি যদি আমরা চিন্তা করি তাইলে মানে এখনের প্রেক্ষাপটে যদি ধরি তাইলে এমনি ওইটা নর্থ থাকতো, তবে এটা সাউথ থাকতো। মানে আপনি উল্টা লিখছেন এখন যদি নর্মালি চিন্তা করি। না, কোনোটাই উল্টা লেখি না রে ভাই, এটাই নর্থ থাকতো, এটাই সাউথ থাকতো। ধরো এখানে গ্যালভানোমিটার নাই, আমি চাইতেছি ওই প্রান্তে নর্থ পোল তৈরি হোক, এই প্রান্তে সাউথ পোল তৈরি হোক, তাহলে আমি কি কারেন্টটা এভাবেই পাঠানোর চেষ্টা করব না, তাই তো? যদি ওইদিকে সাউথ পোল সৃষ্টি করতে চাই আর হ্যাঁ, হ্যাঁ 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 এদিকে ঠিক সাউথ, আছে। এদিকে নর্থ। তাহলে আমি এই প্রান্তে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করব, আর ওই প্রান্ত কি নেগেটিভের সাথে কানেক্ট করব না, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক সমস্যা আছে আছে নাই? না এখন এখন ধরো, সমস্যা। এখন তো উল্টা কাহিনী, এখন ব্যাটারি নাই, এখন ও নিজেই তার মধ্যে এমন ভাবে তড়িৎ প্রবাহ উৎপন্ন করতেছে যাতে ওই প্রান্তে নর্থ পোল তৈরি হয়, ওই প্রান্তে সাউথ পোল তৈরি হয়, এই বাইরের চুম্বকের কারণে, ঠিক আছে? হ্যাঁ তো আচ্ছা এখনো তো সে ওই দিকেই তড়িৎ প্রবাহ উৎপন্ন করে যেটা আমাকে দিবে, তার মানে আমি তখন এদিক থেকে তড়িৎ প্রবাহ পাবো, আমি পাবো এদিক থেকে, তাই আচ্ছা না? হ্যাঁ হ্যাঁ তো আমি যেহেতু এখান থেকে এদিক থেকে তড়িৎ প্রবাহ পাবো, তাহলে আমার জন্য তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ না? ও আচ্ছা ভাই বুঝতে বুঝতে পারছি পারছো? তন্ত্র। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি বুঝছি। আমি এইটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, এটা তোমার নিজেরা মাথায় ভাবলে বুঝে যেতে। তার মানে এই পোল আমি যখন উৎপন্ন করব, যেদিকে তো আমার প্লাস মাইনাস হবে, যখন আমি পাবো উল্টাটা আমার জন্য প্লাস মাইনাস হবে, ঠিক আছে? কারণ আর এই ওখান জন্য থেকে আমি তড়িৎ জেনারেটর, প্রবাহটা পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি? এখন এক্ষেত্রে তুমি ভাই নিজে যদি সোর্স। চুম্বক নাও থাকতো তাহলে মানে যদি আমরা ব্যাটারি দিয়ে দিতাম তাহলে একই ঘটনা ঘটতো, কিন্তু তারপরও তো আমাদের কাছ একই থেকে যখন ঘটনা ঘটতো, তোরটা আসতো আসার সময় তো প্লাস আমরা প্লাসটাই পাইতাম। রাইট? তোমরা, আমরা সবসময় প্লাসটাই পাবো, ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে না কনফিউশন? জি জি ভাইয়া ভাইয়া। তো আর বলে রাখছি, এই কারণে ওই জিনিসটাকে যে ডিসি মোটরের স্ট্রাকচার দেখালে প্রথমে, ওইটাই ওই ওইটা ওই স্ট্রাকচারেই আসলে এসি জেনারেটর তৈরি করা হয়। তো তখন আমরা যে বাম হাতি সূত্র শিখছি না, এই যে এইটা, তখন ডান হাত ইউজ করতে হয়। মানে মোটরের ক্ষেত্রে বা নর্মালি তুমি যখন ইলেকট্রিসিটি দিয়ে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে ফোর্স তৈরি করো, তখন আমরা বাম হাত ইউজ করি, বাট যখন এটা জেনারেটর হয়ে যায়, মানে আমরা উল্টা ফোর্স দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করি, তখন হাতটা চেঞ্জ হয়ে ডান হাত হয়ে যায়। তখন এটা হয় চৌম্বক ক্ষেত্রের দিক, এটা হয় তড়িৎ প্রবাহ, এটা হয় আমাদের দেওয়া ফোর্স বা বল, ঠিক আছে? এটা এখন তোমাদের প্যাঁচ লাগানোর দরকার নেই মাথা আমাদের, শুধু জানিয়ে রাখো, যদি না বুঝো, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তো যেটা বলতেছিলাম, আর এটা মুসলাম কেন আমি, আচ্ছা যাই হোক, তাহলে মোদ্দা কথা হচ্ছে, আমি যদি একটা সলিনয়েড থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে চাই, আমাকে একটা ম্যাগনেট ধরে কন্টিনিউয়াসলি এটা সামনে পেছনে আপ ডাউন করতে হবে, এবং যখন আমি আপ ডাউন করবো কন্টিনিউয়াসলি, এটা কি করতে হবে, এটা মানে এখান থেকে আমি এসি কারেন্ট পাবো। তো আমরা যে বাসাবাড়িতে এসি কারেন্ট ব্যবহার করি, এই কারেন্টটা কিন্তু প্রতি সেকেন্ডে এরকম 50 বার দিক পরিবর্তন করে, এবং এটা তো সারাক্ষণ উৎপন্ন পাইতেছি আমরা, তার মানে কি পাওয়ার স্টেশনে বসে কেউ নিশ্চয়ই সারাদিন চুম্বক ধরে এরকম করতেছে সেকেন্ডে 50 বার, নাকি জীবনেও না, তাই না? তো এই কাজটা করা যাবে না। তো এই জন্য হোক, এটা এই কাজটাই করে দেয় একটা জেনারেটর, বা জেনারেটর বলতে আসলে জেনারেটর স্ট্রাকচারটা আসলে তোমাদের জন্য না, এখন দেখলাম তোমাদের বইয়ে নাই, আর জেনারেটর স্ট্রাকচারটা তোমরা চট করে এখন বোঝানোর প্রয়োজনীয়তা বোধ করতেছি না। মোট কথা হচ্ছে, এই যে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করতে সেকেন্ডে 50 হার্টজ বা 60 হার্টজ,
এটার মানে হচ্ছে ওই যে জেনারেটরের ভেতরে যে পারমানেন্ট ম্যাগনেটটা থাকে, তার চারপাশে কুণ্ডলী থাকে, ওই ম্যাগনেটটা সেকেন্ডে 50 বার একটা ফুল রোটেশন দেয়। তো সেকেন্ডে 50 বার ফুল রোটেশন দিলে 1 মিনিটে কত মনে হয়, প্রায় 1500 RPM, 1500 না 3000 RPM এ মোটর গুলা ঘুরতে হয়। তো ওই মোটর গুলা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, তো যার মধ্যে একটা সলিনয়েড থাকে, যার মধ্যে চুম্বক থাকে, এবং সেখান থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই এসি কারেন্টটা আমরা শুধু কি উৎপন্ন করার সুবিধা বলেই ব্যবহার করি? না, এসি কারেন্ট ব্যবহার করার আরেকটা অন্যতম বড় কারণ হইতেছে ট্রান্সফর্মার ব্যবহার করা। আমরা যে কারেন্টটা ব্যবহার করি, তুমি যে কারেন্টটা বাসায় ব্যবহার করো, সেটা নিশ্চয়ই তোমার পাশের বাসায় উৎপন্ন হয় না, সেটা তোমার বাসা থেকে অনেক অনেক দূরে পাওয়ার স্টেশনের মাধ্যমে, পাওয়ার স্টেশন থেকে আসে, যেটা কিন্তু তোমার বাসা থেকে 5-10 কিলোমিটার 15-20 কিলোমিটার হইতে পারে। তো এই বিপুল পরিমাণ কারেন্টটা যখন তারের মধ্য দিয়ে আসে, তখন তার তো অনেক লম্বা, আমরা জানি পরিবাহকের দৈর্ঘ্য যত বেশি হয় তার রোধ তত বেশি হয়। চিন্তা করো, 10-15 কিলোমিটার দূর থেকে যে কারেন্টটা আসতেছে এত লম্বা তার, সেখানে কি পরিমাণ রোধ তৈরি হয়, এবং এত বিপুল পরিমাণ রোধ যদি তৈরি থাকে, তাহলে কি পরিমাণ তারটা গরম হয়ে যাওয়ার কথা, তার যদি গরম হয় সেই এনার্জিটা লস হয়। তো তার মানে আমাদের আলটিমেটলি বিদ্যুৎ শক্তিটাই লস হয়, এটাকে আমরা সিস্টেম লস বলি, Chapter 11 এ ছিল। তো এই সিস্টেম লসটাকে ঠেকানোর জন্য বা ইলেকট্রিসিটি গুলা ইলেকট্রিসিটিকে আমাদের বাসা বাড়িতে প্রপারলি ডিস্ট্রিবিউট করার জন্য আমরা এই এসি কারেন্টটা ব্যবহার করি। তো এটার জন্য আমাদের কাজে লাগে ট্রান্সফর্মার। তো ট্রান্সফর্মার জিনিসটা কিভাবে কাজ করে খেয়াল করো, আমি যদি এই সলিনয়েডটা থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে চাই, আমাকে তো কন্টিনিউয়াসলি চুম্বকটা সামনে পিছে আনা নেওয়া করতে হবে। এখন আমি চুম্বকের বদলে যদি আরেকটা সলিনয়েড নিই, তাহলে কি কাজটা হবে? জানি না ভাইয়া, কেন জানো না, এটা এটা কেমন কথা বললা? ধরো আমি একটা সলিনয়েড নিয়ে এটার মধ্যে প্লাস মাইনাস দিয়ে রাখলাম, তাহলে এটার এক প্রান্ত নর্থ, ধরো এক প্রান্ত সাউথ, তাহলে এটা কি একটা নর্মাল ম্যাগনেট হয়ে গেছে না? তবে কি ওই প্রান্ত নর্থ হবে? কোন প্রান্ত এটা? মানে না, লেফটার লেফটার রাইটটার নর্থ হওয়ার কথা না? শোনো, এখন চিন্তাই করো না কোনটা নর্থ সাউথ, আমাদের ওটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমরা তো এখন বের করার চেষ্টা করতেছি না দিক যে এই প্রান্তে নর্থ হবে না এই প্রান্তে সাউথ হবে, আমাদের চিন্তা করা, এটা এটা আমাদের চিন্তা করা লাগবে না এখন। ওকে ওকে, কথাটা বুঝতে পারছো? আমাদের এখন চিন্তা করা লাগবে না আসলে এটা নর্থ হবে, কোনো না কোনো একটা নর্থ হবে, কোনো একটা সাউথ হবে, এটাই মূল কথা। তো ধরলাম এটা নর্থ এটা সাউথ হয়েছে, যাই হয়েছে এটা তো একটা চুম্বক হয়ে গেছে নাকি? তো আমি যদি এখন এইটাকে কাছে, এই এই সলিনয়েডের কাছে আনি, ঘুরে আনি, তাহলে এটা ঠিক আগের মতো বিহেভ করবে না? আগের মতো যেহেতু এটা নর্মাল একটা চুম্বকের মতোই যখন, বিহেভ করবে। হ্যাঁ, নরমাল একটা চুম্বক দিয়ে যে টেস্ট একটা আমরা করছিলাম, একই কাজ একই ফিডব্যাকটা সে আমাকে দিবে না? বুঝতে পারছে? জি ভাইয়া, তো এইটাও তো কষ্টসাধ্য বিষয়, একটা তুমি একটা ব্যাটারি নিয়ে সেখান থেকে তুমি একটা অস্থায়ী দণ্ড চুম্বক তৈরি করলা, সেটা এটা সামনে পেছনে কাছে আনা নেওয়া করলা, তাহলে এটা তো কোনো এফিসিয়েন্ট কোনো ওয়ে হইলো না, তাই না? তো এই এফিসিয়েন্ট ওয়েটা থেকে ওইটাকে এফিসিয়েন্ট করার জন্য বা একটা কয়েল থেকে আর একটা কয়েল ইলেকট্রিসিটি ট্রান্সফার করার জন্য আমরা এই ট্রান্সফর্মার নামক মেকানিজমটা ব্যবহার করি। কিভাবে আমরা এই কাজটা করি খেয়াল করো। আচ্ছা, এই কাজটা করার আগে, ট্রান্সফর্মার আজকে মনে পুরোটা পড়াতে পারবো না, আমাদের এসি কারেন্ট সম্বন্ধে আরেকটু জানতে হবে। আমরা এতদিন ধরে যেটা জেনে আসছি যে এসি কারেন্টের ক্ষেত্রে কি হয়, শুধু দিক পরিবর্তন হয়, তাই না? এটা তো জানি, জি আসলে কি হয় এটা কি আমরা জানি? আমাদের যে এসি, আমরা যে নর্মালি 2 পিন সোর্সটা ব্যবহার করি, ধরো আমাদের বাসা বাড়িতে যে 2 পিনের একটা সোর্স থাকে, তো এটার মধ্যে তো 2টা পয়েন্ট থাকে, তাই না? জি ভাই, একটা পয়েন্টকে আমরা বলি লাইট সোর্স, আর এটাকে আমরা বলি নিউট্রাল সোর্স। তোমাদের এটা নিয়ে কথা বলছি আমি, লাইট নিউট্রাল নিয়ে? না মনে হয় আচ্ছা, খেয়াল করে দেখবা যে আমাদের যে টেস্টার দিয়ে যখন আমরা ইলেকট্রিসিটি চেক করি,
দুইটা পিনের একটা পিনে কিছুই থাকে না, একটা পিন ধরলে সেখানে টেস্টেরও কোনো রিডিং দেয় না, বা ওইটা খালি হাতে ধরলেও কোনো রকম সমস্যা হয় না। তো ওইটাকে আমরা বলি আসলে নিউট্রাল, ওটা আসলে মাটির সাথে কানেক্টেড বা সিগন্যাল লাইনের সাথে কানেক্টেড। ওটার ভোল্টেজ হচ্ছে আসলে জিরো, এটার ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। বাট আরেকটা যেটা থাকে লাইট সোর্স, ওইটাতে টেস্টার ধরলেও শক লাগে বা ডাইরেক্ট ধরলেও তোমার শক লাগবে। তো ওইটাই হচ্ছে মূলত আমাদের ভোল্টেজ সোর্স। তো এইটার ভোল্টেজটা কত থাকে? এটার ভোল্টেজটা থাকে সাধারণত 220 ভোল্ট। বাট এটা একবার হয় প্লাস, একবার হয় মাইনাস, একবার হয় প্লাস, একবার হয় মাইনাস। একটু চিন্তা করো, এই যে প্লাস মাইনাস 220 ভোল্ট, এইটা সেকেন্ডে 50 বার তার প্লাস মাইনাস চেঞ্জ করে, মানে একবার প্লাস 220 ভোল্ট, একবার মাইনাস 200, একবার প্লাস 200, একবার মাইনাস 200। তবে সেটা 1 লাখে 220-এ প্লাস 220 হয় না, বা 1 লাখে মাইনাস 220-এ যায় না, এই ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হয়। আস্তে আস্তে চেঞ্জ হওয়া বলতে কি, ধরো আমরা একটা গ্রাফ আঁকি, ধরো এটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, এটা 0 ভোল্ট, এটা মনে করো +220, এটা মনে করো -220, ঠিক আছে? তো প্রথমে ধরো এটাও জিরো, এটাও জিরো, লাইভও জিরো, নিউট্রালও জিরো। আমরা এটাকে এইভাবে কার্যটা দেখাই, এই হচ্ছে আমাদের লাইভ আর নিউট্রাল। তো প্রথমে দুইটাই জিরো ধরে দিলাম, তো দুইটাই 0 ভোল্ট, কোনো দিকে তড়িৎ প্রবাহ হয় না। বাট আস্তে আস্তে হয়তো হঠাৎ করে লাইটটা বাড়তে থাকে, মানে এটা 0 থেকে 10, 20, 30, 40, 50 এভাবে আস্তে আস্তে বাড়ে। তো নিউট্রাল তো জিরো অলওয়েজ, লাইট যেহেতু বাড়তেছে মানে হাই ভোল্টেজ, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিক হবে? হাই টু লো, তার মানে এই দিকে তড়িৎ প্রবাহ হবে, মানে লাইট টু নিউট্রাল, বুঝতে পারছো? তো লাইট টু নিউট্রাল তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং আস্তে আস্তে আমার সময়ের সাথে সাথে ভোল্টেজ বাড়তেছে, ভোল্টেজ বেড়ে বেড়ে একবার 220-এ যায়, 220 তখন হচ্ছে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ। এবং খেয়াল রাখবা, যেহেতু 220 একবারে হয় না, তার মানে এই তারের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম প্রবাহ কিন্তু একবার হয় না, প্রবাহটা আস্তে আস্তে একটু একটু করে বাড়তে থাকে, ভোল্টেজও বাড়তে থাকে, তারের মধ্যে প্রবাহটা একটু একটু বাড়তে থাকে। দেন 220-এর পরে এই ভোল্টেজটা আবার নামতে থাকে সময়ের সাথে সাথে, তো নামতে নামতে সেটা আবার জিরোতে চলে আসে। তো জিরোতে চলে আসা মানে আস্তে আস্তে ভোল্টেজ কমতে থাকে, এই যে প্রবাহটা হচ্ছিল সেই প্রবাহটার মানও আস্তে আস্তে কমতে থাকে। যখন ভোল্টেজ জিরোতে চলে আসলো, তখন প্রবাহটাও জিরো হয়ে যায়, প্রবাহটাও জিরো। তো প্রবাহটা তখন যা নিচে হচ্ছিল, বাট এখন প্রবাহ নাই, এখন দুইটাই জিরো। জিরোতে আসার পরে এই ভোল্টেজটা এখন নেগেটিভের দিকে যাওয়া শুরু করে, মানে -10, -20, -50, এভাবে যাইতে যেতে সে যায় -250-তে চলে আসে, সরি 220-তে চলে আসে। এবং খেয়াল রেখো, যখন আমার এটা মাইনাসে চলে আসতেছে, তখন আমার নিউট্রাল তো জিরো আর ওটা হচ্ছে মাইনাস, তাহলে বেসিকে জিরো না মাইনাস, অবশ্যই 0 ভোল্ট। তার মানে তখন তড়িৎ প্রবাহটা হয় নিউট্রাল টু লাইভ, মানে অপোজিট ডাইরেকশনে, বুঝতে পারছি? এবং এইটাও এমন না যে চট করে ম্যাক্সিমাম প্রবাহটা অপোজিট দিকে হয়, কারণ 220-এ -220-এ তো একবারে পৌঁছায় না, আস্তে আস্তে পৌঁছায়, মানে আস্তে আস্তে উল্টা দিকে তড়িৎ প্রবাহ বাড়তে থাকে, এবং ভোল্টেজ যত ফল করতে থাকে মাইনাসের দিকে, প্রবাহটা উল্টা দিকে আস্তে তত বাড়তে বাড়তে যখন -220-তে পৌঁছায়, তখন ম্যাক্সিমাম উল্টা দিকে প্রবাহ হয়। বোঝা গেছে ঘটনাটা? মানে 1 সেকেন্ডে এই ঘটনাটা কতবার ঘটে? মানে এই যে +20, 60 বার, 50 থেকে 60 বার, 50 থেকে 60 বার 1 সেকেন্ডে, ঠিক আছে? তো -220 থেকে এটা আবার আস্তে আস্তে বাড়তে 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 আবার জিরোতে পৌঁছায়। এই যে একটা কমপ্লিট একটা লুপ, এই যে একটা তরঙ্গের মতো ঢেউ, এক্সাক্টলি তরঙ্গের মতো ঢেউ তৈরি হবে, ঠিক আছে? যেটা আমরা চ্যাপ্টার 7-এ পড়ছি, এই কারণে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি, এটা একটা তরঙ্গ, তরঙ্গের সূত্রগুলো দিয়ে এই সূত্রগুলো ইলেকট্রিসিটিতে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এইটাই হচ্ছে আসলে এসি কারেন্ট, বুঝতে পারছি কাহিনীটা? জি ভাই। আচ্ছা, এইবার তোমরা একটু চিন্তা করো, আমরা যদি এখন একটা সলিনয়েডে এতদিন ধরে ডিসি কারেন্ট দিয়ে আসছি, ডিসি কারেন্ট দিয়ে আসছি, ফিক্সড কারেন্ট ফ্লো এবং ফিক্সড মেরু, এটা নর্থ এটা সাউথ, ধরো ফিক্সড থাকবে। বাট আমি যদি এখন এখানে এসি কারেন্টটা দেই, যেটা একবার এদিক যায় একবার এদিক যায়, এবং অবশ্যই সেটা কি চট করে এইদিকে চট করে এদিক যায় না, আস্তে আস্তে এইদিকে বাড়ে, তারপর আস্তে আস্তে আবার কমতে থাকে, কমে হঠাৎ করে আবার উল্টা দিকে স্টার্ট হয়, অল্প অল্প করে স্টার্ট হয়, ম্যাক্সিমাম হয়, আবার সেটা কমে যায়, ঠিক আছে? তো এখন যদি আমরা একটা সলিনয়েডে
এই এসি কারেন্টটা দেই তাহলে কি হবে একটু চিন্তা করো। এনি গেসেস? বলতে পারবো কেউ? মানে কথাটা একটু আবার বলেন। বললাম যে এই সলিনয়েডে যদি আমরা এখন এই এসি কারেন্টটা দেই, ডিসি কারেন্ট দিলে তো কি হয় জানি, এসি কারেন্ট যদি এখন আমরা সলিনয়েডে দেই তাহলে কি হবে? মেরু চেঞ্জ হবে, মেরু চেঞ্জ হবে। কিভাবে কিভাবে চেঞ্জ হবে এটা নিয়ে ভাবতে থাকেন, নেক্সট দিন এইখান থেকে আমরা স্টার্ট করব ট্রান্সফর্মার বোঝা, ঠিক আছে? ওকে, ডিসি তো কারেন্ট দিয়ে কি আজকের মানে মতো খেলা শেষ। ট্রান্সফরমারের আইডিয়াটা বোঝা যায় না? ডিসি দিয়ে ট্রান্সফর, ডিসি কারেন্ট থাকলে ট্রান্সফর্মার কোনোদিন কাজই করবে না, ট্রান্সফর্মারের পয়দাই হয়েছে এসি কারেন্টের জন্য। ও ট্রান্সফর্মার জিনিসটাই এই, তুমি ডিসি কারেন্ট দিয়ে ও কাজই করতে পারবে না কোনোদিন, অসম্ভব। তারপর চিন্তা করো, একদিন আমরা ভবিষ্যতে তারা বলবো না। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।